أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم. قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم. قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. ولتجدنهم أحرص الناس على حياة
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলে আমাদের ছাত্রদল, যুবদল সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ, যারা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছে, তারা কি অবস্থায় কোথায় আছে জানি না। সেই সব পরিবারের পরিবারবর্গের মা, ভাই, বোন, স্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকের আপনারা এই স্থান মহফিলে এসেছেন সেজন্য আমরা খুবই আনন্দিত, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আপনারা যেরকম নিজেদের স্বজনদেরকে এখনো আশা করেন তারা হয়তো ফিরে আসবে, তারা হয়তো আছে কোথাও, আমরাও সে একই আশা নিয়ে বসে আছি, তারা হয়তো একদিন আমাদের মাঝে ফিরে আসবে। আবার আপনাদেরকে যেমন মা, বাবা, ভাই, বোন বলে স্ত্রীদের সন্তানদের আদর করবে, তেমনি ভাবে দলের মধ্যে এসে সকল নেতা কর্মী সহ আমাদের মাঝে মিশে আমাদের আপন হয়ে থাকবে। ওরা দল করেছে কিন্তু ওরা আপনাদের যেমন বাবা মা বলে জানে, আমার কেউ নেত্রী কেউ তেমনি মায়ের মতেই ওরা দেখেছে। তাই আজকে আমি সন্তান হারার ব্যথা কি আমি নিজেও বুঝি, আপনারা দেখেছেন আমি আমার নিজের সন্তানকেও হারিয়েছি। তাই সন্তান হারার ব্যথা, মা বাবাদের যে ব্যথা বুঝি, তার উপরে যদি দেখেন যে ক্রস ফায়ার হয়েছে, সেই আরো দুঃখজনক। একটা নিরীহ ছেলেকে কথা নাই বাতরা নেই তাকে গুলি করে মেরে ফেলবে, এইটা মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন জেল সহ্য করা যায়, তারপরেও কিন্তু বিচার হবে, বিচার ছাড়া অন্যায় ভাবে গুলি করে মেরে ফেলবে এটা কখনো হয়নি। আজকের এই আওয়ামী লীগ এরা জালেম, এরা খুনি, এরা গুপ্ত হত্যাকারী। আমরা আল্লাহর কাছে দোয়া করব সবাই যেন আল্লাহর বিচার করে এবং বিচার খুব শীঘ্রই করে, দুনিয়াতে করে, যাতে মানুষ দেখে যেতে পারে, মানুষ দেখতে পারে এমন বিচার হয় যাতে ভবিষ্যতে কেউ এই রকম কাজ করার জন্য সাহস না পায়। আমরা শুধু তাদের ফিরে আসার অপেক্ষায় আছি, তারা ফিরে আসুক, তারা যেখানেই থাকে কষ্ট হচ্ছে কিন্তু বেঁচে থাকুক, এটাই আমরা চাই। আপনারা স্বজনরা দোয়া করবেন, আমরা সকলেই দোয়া করব তাদের জন্য, আল্লাহ যাতে তাদেরকে যেখানে আছে সেখানে ভালো রাখুক, তাদের ভালো চাই আমরা এটাই। আর আপনাদের এখন আমরাও বিরোধী দলে জানেন আমাদের প্রত্যেকের উপরেই আজকে নানা রকম অত্যাচার, আপনারা দেখেছেন প্রত্যেকের নামে মামলা। এখন আবার নতুন করে আপনারা তো যারা কয়েক বছর হলো হয়েছে তারা এসেছেন, এখন আবার নতুন করে শুরু হয়েছে আপনারা দেখছেন যে কি অভিযান। সেই অভিযানে এখন পর্যন্ত প্রায় 16,000 লোক ধরেছে, তার মধ্যে বিএনপিরই হয়তো 4,000 হবে এই অবস্থা। কাজে এই সরকারের টার্গেট হলো বিএনপি, বিএনপিকে কেমনভাবে ধ্বংস করা যায়। এবং আমাদের দলে যেসব ছেলেপেলে এসেছে চেহারা দেখলে বুঝে যে সব ইয়াং ইয়াং ভালো ভালো ছেলেরা সবাই বিএনপির মধ্যেই হয়েছে। আওয়ামী লীগের এটাও একটা হিংসার কারণ যে সব ভালো ভালো ছেলে, সব ছেলেরা কেন বিএনপিতে যাচ্ছে? বিএনপির একটা আদর্শ আছে, বিএনপির একটা দেশপ্রেম আছে, বিএনপি দেশকে ভালোবাসে। এই ছেলেদেরকে আমরা দেশকে ভালোবাসা শিখিয়েছি, এই ছেলেদেরকে আমরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য সেই হিসেবে গড়ে তুলছি। সেই জন্য ভালো ভালো সব ছেলেপেলেরা, মেয়েরাও এখানে আসে বলে তাদের আরো ইচ্ছার কারণ। তাদের ছেলেপেলেরা তো আপনারা দেখেছেন নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে, মারামারি করে, গোলাগুলি করে নিজেরা মরছে, ইফতার নিয়ে পর্যন্ত তারা মারামারি করছে, মরছে। কিন্তু আমাদের ছেলের মধ্যে আমরা এগুলো চাই না, আমরা চাই তাদেরকে সত্যিকারে নেতা হয়ে গড়ে উঠবে, এক দেশকে নেতৃত্ব দিবে, ভালো থাকবে, সেটাই আমরা চাই। আপনারাও সেই জন্যই আপনাদের ছেলেদেরকে হয়তো এই দেখেই পাঠিয়েছিলেন রাজনীতি করার জন্য, দলে গেলেছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় এই 2013 সাল ছিল হাসিনার জন্য
একটা কারণ যে 2013 সাল ভেবেছিল 14 সালে ইলেকশন করে আবার খুব বিজয়ীর বেশি আসবে, কিন্তু সেই জন্য 13 সালে যদি বিএনপির এই সব নেতৃত্বকে গুম করা যায় বা খুন করা যায়, তাহলে হয়তো ভাবছে যে বিএনপির কাজ করার মতো লোক থাকবে না, বিএনপির দলে লোক থাকবে না, সেই জন্য তারা এই কাজগুলি করেছিল। কিন্তু তার প্রতিদানে দেশের মানুষ কি দিয়েছে? 2014 সালে তাদেরকে ভোট পর্যন্ত দিতে কেউ চায় নাই, এইটাই তাদের প্রতিবাদ। এই মানুষ প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগকে। মানুষ আজকে দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, তারা প্রত্যেকেই ইয়ে করে যে এরা কবে যাবে, এদের হাত থেকে দেশ কবে মুক্ত হবে। এই দেশ শুধু এইটুকু ইয়ে করে, আমরাও চাই এদের মুক্তি এবং দেশে গণতন্ত্রিক অবস্থায় ফিরে আসবে। এবং ইনশাল্লাহ দেশে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসলে আমরা অবশ্যই এদের খোঁজ করার চেষ্টা করব, না হলে এদের সঙ্গে যারা খারাপই করেছে, আমরা জানি র‍্যাব, তখনকার র‍্যাবই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, পাওয়ারফুল ছিল এবং পুলিশ। এই র‍্যাব এবং পুলিশের যারা যারা এই অন্যায় কাজগুলি করেছে, তাদের কোনো দিন ক্ষমা করা হবে না, তাদের বিচার একদিন না একদিন হবে হবে। এবং ইনশাল্লাহ এই জন্যই হয়তো কাউ স্বজনকে ফিরে না পেতে পারি, কিন্তু বিচারটা পেলেও কিছুটা শান্তি হয়তো পাওয়া যায়, এই আশাই থাকবো আমরা। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো, এখন যাতে দোয়া করে সকলেই যেন তাদের আত্মার শান্তি ভালো থাকে এবং তারা যেন যেখানেই আছে ভালো থাকে, এটাই চাই আমরা। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।